লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে এখন আমার 25 লক্ষ টাকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হলো সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট 3 ভিডিও। যারা এখনো পার্ট 1 2 দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 2 দেখে নেবেন। আর যারা পার্ট 1 2 দেখে এই ভিডিওটা দেখতেছেন তাদের চোখ আজকে কপালে উঠে যাবে। বিকজ অফ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিপ্টো মার্কেটে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার করার ফলে কতটুকু পরিমাণ লাভবান হওয়া যায় তা আজকে লাইভ চার্টে দেখতে পাবেন। ফ্রেন্ডস, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ স্কিপ না করেই দেখতে থাকুন। এবং যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, ওই চ্যানেলে অবশ্যই সবাই জয়েন করে নেবেন। বিকজ অফ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য মার্কেট আপডেট এবং হচ্ছে বিভিন্ন সিগনাল প্রোভাইড করে থাকি, যেখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রফিট গেন আপ করতে পারবেন যদি আপনি ফলো করে থাকেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য বাইন্যান্স কয়েনটা অর্থাৎ বিএনবি কয়েনের চার্টটা ওপেন করেছি। আর একটা কথা হলো সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিপ্টো মার্কেটে ইউজ করার পর আপনি কী কী সুযোগ সুবিধা পেতে পারেন, তার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। মনে করেন সাপোজ হচ্ছে আপনি এখন একটা কয়েন সিলেক্টেড করলেন, শুধুমাত্র সিপ ট্রেডিং স্ট্র্যাটেজিতে একটা কয়েন সিলেক্টেড করবেন না, কয়েকটা কয়েন সিলেক্টেড করবেন। তা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কীভাবে কয়েন সিলেক্টেড করবেন তা নিয়ে বিস্তারিত। সো জাস্ট আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য বাইন্যান্স কয়েনটা মনে করেন এখন সিলেক্টেড করলেন, এখন হচ্ছে ডলার কত, এখন $492 করে চলতেছে। সাপোজ আমি ধরলাম হচ্ছে বিএনবি টোকেনটা 1000 টাকা করে চলতেছে। সো মার্কেট অবশ্যই আপডাউন করে, আপনি প্রতি মাসের 1 তারিখে হচ্ছে ইনভেস্টমেন্ট করেন। এখন টোকেনটা হচ্ছে 1000 টাকায় মনে করেন হচ্ছে জানুয়ারি মাসের প্রথম তারিখে ছিল, আর আপনি হচ্ছে 1000 টাকা দিয়ে একটা টোকেন কিনলেন। আর সেকেন্ড কয়েন সেকেন্ড মান্থে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে টোকেনটার মূল্য ছিল 700 টাকা, তখন আপনি হচ্ছে একটা টোকেন কিনলেন। তাহলে 700 যোগ 1000 1700 টাকা আপনার হচ্ছে 1700 টাকা ইনভেস্টমেন্টের ফলে দুইটা কয়েন কিনা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। সো দুইটা কয়েনের গড় মূল্য কত আসে, 1700 টাকা হলে আপনার গড় মূল্য আসে 850 টাকা, আশা করি বুঝতে পারছেন। সো 850 টাকা হলে দুইটা কয়েনের মূল্য মানে একটা কয়েনের মূল্য 850 টাকা, আর দুইটা কয়েনের মূল্য হচ্ছে 1700 টাকা। সো এখানে দেখা যাচ্ছে মনে করেন মাস মাস আস্তে আস্তে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাস আস্তে আস্তে আপনার হচ্ছে টোকেনটার মূল্য গিয়ে দাঁড়ালো 1200 টাকা। প্রথম মান্থে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমে ছিল 1000 টাকা, তারপর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ছিল টোকেনটার মূল্য 700 টাকা, দেন মাস মাসের প্রথম তারিখ আস্তে আস্তে টোকেনটার মূল্য হয়ে গেল 1200 টাকা। সো দুইটা কয়েনের মূল্য কত হয়, দুইটা কয়েনের মূল্য হয় 2400 টাকা, আর হচ্ছে আপনার হচ্ছে কিনা ছিল কত, দুইটা কয়েনের 1700 টাকা দিয়ে। সো এখন টোকেনটা থেকে অর্থাৎ দুইটা কয়েন থেকে আপনি হচ্ছে প্রফিট পাইলেন 300 যোগ 400 টাকা, আপনার দুইটা কয়েন থেকে প্রফিট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। সো সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করার ফলে এই সুবিধাটা পাওয়া যায়, অর্থাৎ আপনাকে মার্কেট বিয়ার নাকি বুলিশ সেটা দেখতে হয় না, অর্থাৎ বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট সেটা আপনাকে যাচাই করতে হবে না। আপনি নির্দিষ্ট তারিখে যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন দেখবেন হচ্ছে আপনার অনায়াসে প্রফিট হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, এটাই মূলত, তারপর হচ্ছে তারপর টপিকটা আমি এখনই আলোচনা করতেছি। এখন আমি আপনাদেরকে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ক্রিপ্টো মার্কেটে ইউজ করার পর কেমন প্রফিট হয় সেটা দেখাবো। এখানে যদি আমি দেখতে চাই 2020 সালের সেপ্টেম্বর আগস্ট মাসের দিকে বাইন্যান্সের কয়েনটা অর্থাৎ বিএনবি কয়েনটার প্রাইস ছিল অলমোস্ট $20, অর্থাৎ অ্যারাউন্ড $20 বলা যায়। সো এই টোকেনটা এরপর 2021 সালে এসে অলমোস্ট $700 হিট করেছিল। সো আমি $700 ধরবো না, এখন যে প্রাইসটা আছে বর্তমানে অ্যারাউন্ড $500 আছে, অর্থাৎ $489 আছে। সো আমি যদি $489 অর্থাৎ $500 এই ধরে নিই তাহলে এই টোকেনটা যদি আমি $20 বাই করে থাকি তাহলে
তাহলে অলমোস্ট 25x প্রফিট হয়েছে। তাহলে ওই সময় যদি আমি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতাম তাহলে এখন আমার 25 লক্ষ টাকা হয়ে যেত। এটাই হলো ক্রিপ্টো মার্কেটের মূল মন্ত্র। সো যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতেন তাহলে 2 কোটি 50 লক্ষ টাকা হয়ে যেত। সো আশা করি সিপ ট্রেডিং স্ট্র্যাটেজির মূল মন্ত্রটা বুঝে গেলেন ক্রিপ্টো মার্কেটের উপর। আরেকটা বিষয় হলো ক্রিপ্টো মার্কেটে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করার পর অনেক মানে উপকৃত হতে পারেন। কিভাবে সিপ ট্রেডিং ক্রিপ্টো মার্কেট হলো আতঙ্ক মূলত, অর্থাৎ প্যানিক ক্রিয়েট করে বেশিরভাগ। এখানে হচ্ছে মার্কেট আপ ডাউন বেশি করার কারণে যারা ইনভেস্টমেন্ট করে তারা একটু প্যানিক হয়ে যায়। সো এখানে যদি আপনি সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করেন তাহলে আপনার লক্ষ্য থাকবে নির্দিষ্ট তারিখ, অর্থাৎ নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট অ্যামাউন্ট। এটাই যদি আপনার লক্ষ্য থাকে তাহলে আপনার হচ্ছে ওই কয়েনটা এখন বিয়ারে আছে নাকি হচ্ছে বুলে আছে, অর্থাৎ বুলিশে আছে, অর্থাৎ পাম্পিং আছে নাকি ডাম্পিং আছে, সেটা আপনার দেখার বিষয় না। অর্থাৎ আপনার হচ্ছে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট অ্যামাউন্ট অবশ্যই ইনভেস্টিংয়ে থাকতে হবে। দেখেন এখানে হচ্ছে মার্কেটটা আপ ডাউন করবে, এখানে যখন $20 বা $18 ছিল তখনও মার্কেটটা আপ ডাউন করেছিল, $20 থেকে $15 গেছিলো, $15 থেকে $25 আইছিলো, এভাবে করতেই থাকবে। আপনাকে নির্দিষ্ট তারিখে ইনভেস্টমেন্ট করতেই থাকতে হবে। যখন একটা মার্কেটে বোর রান স্টার্ট হবে তখন দেখতে পাবেন আপনার পোর্টফোলিওটা 25x 20x অনায়াসে হয়ে যাবে যদি আপনি সঠিক কয়েনে ইনভেস্টমেন্ট করেন। এখন হয়তো বা বাইন্যান্স কয়েনে ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করার মাধ্যমে। সো কীভাবে হচ্ছে কয়েন বা টোকেন হচ্ছে অ্যানালাইসিস করবেন পরবর্তী পার্টে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, হয়তো বা কতটা আমি এর আগেও বলেছি। সো ভিডিওটাতে আমি হচ্ছে যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও কোনো কিছু বুঝে না থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ভিডিওটা আবার দেখবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে ক্রিপ্টোকারেন্সিতে সিপ ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করার পর কতটুকু পর্যন্ত লাভবান হতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী পার্টে আমি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হলো এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনালমূলক, আমি কোনো আর্থিক পরামর্শ দিতে না। সো অবশ্যই আপনাদের নিজেদের রিসার্চের উপর সব কিছু করবেন, অর্থাৎ ইনভেস্টমেন্টে আগাবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।